আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আমরা এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য ব্রিটিশ কাউন্সিল এবং সিসিডি বাংলাদেশের উদ্যোগে ব্যাচ 78 এর একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের সোশ্যাল অ্যাকশন প্রজেক্টটি হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টি করা। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ কিংবা সারা বিশ্বে প্রতি 8 জনে একজন মানুষ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত এবং প্রতি 36 জনে একজন মানুষ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তো এখন কথা হচ্ছে যে এই প্রবলেমগুলো কেন হচ্ছে। প্রবলেমগুলো হচ্ছে যে সচেতনতার অভাব বাংলাদেশ কিংবা আপনি যেখানেই দেখেন যে এটা নিয়ে একটা ট্যাবুর মতো একটা ব্যাপার যে মানুষ এটা নিয়ে কথা বলতে চায় না, মানুষ এটা নিয়ে লজ্জা পায়। কিন্তু এই যে দেখেন প্রতি বছর অনেকগুলো মহিলা, হাজার হাজার মহিলা মারা যাচ্ছে। কিংবা ব্রেস্ট ক্যান্সার যে শুধুমাত্র মহিলাদের হয় ব্যাপারটা কিন্তু এমনই না, এটা যে কারো হতে পারে। এবং ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি ইতিহাসে মানে আপনার পরিবারের কারো যদি আগে হয়ে থাকে জেনেটিক্যালি কিন্তু আপনারও হতে পারে। সুতরাং ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিন্তু আমাদের ভাবনার ব্যাপারটি আছে এবং কারণ এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। যত মানুষ ক্যান্সারে মারা যায় তার দ্বিতীয় কারণ হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার। আমরা আসলে একটু সচেতন হলে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার থেকে রক্ষা পেতে পারি। ব্যাপারটি হচ্ছে যে আপনি একটু যদি জেনে নেন যে ইউটিউবে কিংবা ইন্টারনেটে এটা নিয়ে অনেক কন্টেন্ট আছে, অনেক পোস্ট আছে, ব্লগ আছে, পত্রিকায় এসেছে। তা আমরা যদি একটু সময় নিয়ে 5-20 মিনিট সময় খরচ করে এই ব্রেস্ট ক্যান্সারের সিমটম গুলো জেনে নিতে পারি, মানে সচেতন হতে পারি কোন কোন জিনিসগুলো ব্রেস্ট ক্যান্সারকে ইন্ডিকেট করছে, তাহলে কিন্তু আপনি খুব সহজে ডিটেক্ট করতে পারবেন। কারণ একজন সচেতন মানুষ 5 মিনিট সময় নিয়ে তার ব্রেস্ট ক্যান্সার আছে কি নেই সেটা কিন্তু ডিটেক্ট করতে পারবে। এখন কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা কখন হয়। সাধারণত 30-40 বছর বয়সী মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটি হচ্ছে 60% মতো এবং 30-এর নিচে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা 5%। সুতরাং যারা এই বয়সে আছেন কিংবা যে কোনো বয়সের মানুষ সে যদি জাস্ট জেনে নেয় যে কোন কোন কারণে ব্রেস্ট ক্যান্সার হয়, তাহলে কিন্তু সে খুব সহজে অল্প সময় নিয়ে একটু চেক করলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সে আছে কিনা সে ধরতে পারবে। যেমন ধরেন যে সিমটম গুলো ব্যাপার হচ্ছে এরকম যে আপনার যদি আপনার ব্রেস্ট যদি অস্বাভাবিক ফুলে যায় কিংবা ব্রেস্ট বিবর্ণ হয়ে যায়, হঠাৎ করে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখেন, সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার একটা সিমটম। তো এ ধরনের আরো কিছু সিমটম আছে যেগুলো আপনি কিন্তু একটু সময় দিয়েই কিন্তু সেগুলো জানতে পারবেন। এবং দ্য বেস্ট প্রোটেকশন ইজ আর্লি ডিটেকশন। বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল নারীরা ব্রেস্ট ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে মূল কারণটা হচ্ছে তারা এটা ডিটেক্ট করে একদম লাস্ট স্টেজে গিয়ে, যে স্টেজে যাওয়ার পর আর কিছুই করার থাকে না। কিন্তু আপনি যদি শুরুতেই সচেতন হয়ে সেটা ডিটেক্ট করে শুরুর স্টেজে কাজ করতে পারেন, ক্যান্সারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এবং অনেক মানুষ কিন্তু সফল হচ্ছে যে তারা ব্রেস্ট ক্যান্সার থেকে ওই ক্যান্সার থেকে মুক্তি পাচ্ছে। তবে মূল কথা হচ্ছে আপনাকে সচেতন হতে হবে, এই জিনিসটাকে ট্যাবু না করে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেন, গার্ডিয়ানদের সাথে আলোচনা করেন, আপনার মায়ের সাথে কথা বলেন, কিংবা যারা আপনার ফ্রেন্ডলি তাদের সাথে আপনি কথা বলতে পারেন। কথা বলে এই ব্যাপারটা কিন্তু খুব সহজে সমাধান করা যেতে পারে। সুতরাং ব্রেক দ্য ট্যাবু অ্যান্ড থিঙ্ক পিঙ্ক, ব্রেক দ্য ট্যাবু অ্যান্ড দ্য বেস্ট প্রোটেকশন ইজ আর্লি ডিটেকশন। সো আমরা চাইবো যে আপনারা এই ভিডিওটি সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন। এবং আরেকটি কথা হচ্ছে আমাদের কিন্তু একটি গ্রুপ আছে যেখানে কিন্তু একাধিক ডাক্তার আছে, তারা ওইখানে সবাই ওইখানে তাদের নিজেদের সমস্যাগুলো বলবে, তাদের গল্পগুলো শেয়ার করবে। আপনি নিজের কথা গোপন রেখেও কিন্তু গল্পটি শেয়ার করতে পারেন, যে গল্পটি পরে অনেক মানুষ অনুপ্রাণিত হবে, তারা নিজেদের সম্পর্কে সচেতন হবে। সুতরাং ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বিডি নামে আমাদের যে গ্রুপটি আছে আপনারা সবাই ওইখানে জয়েন করবেন এবং আপনার কথাগুলো শেয়ার করবেন, সেখানে আমরা সবাই সচেতন হব, জানবো এবং এই যে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দেন, তাহলে হবে কি আমরা এই যে মূল্যবান জীবনগুলো রক্ষা করতে পারবো। একজন মা মারা যাওয়া মানে কি, একজন মেয়ে মারা যাওয়া মানে অনেক ব্যাপার। আপনার মাকে আপনি কতটা ভালোবাসেন, আপনার বোনকে আপনি কতটা ভালোবাসেন সেই চিন্তা করেন এবং এই ট্যাবুটা ভেঙে তাদেরকে আপনি তাদের মূল্যবান জীবন বাঁচান। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং তার আগে যাওয়ার শেষ করার আগে আমার যে টিম আছে, আমরা যাদের সাথে কাজ করছি, আমাদের এই ব্যাচ 78 এর যে থিঙ্ক পিঙ্ক এর যে টিমটি আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানেই শেষ করছি।